বরিশালে এক কিশোরীকে প্রকাশ্যে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষক ও তার স্ত্রীর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চুলের মুঠি ধরে তাকে রাস্তায় ফেলে পদদলিত করা হয়। প্রতিবেশীরা প্রতিবাদ করায় তাদেরও দেখে নেওয়ার হুমকি দেন ওই শিক্ষক। খবর পেয়ে নির্যাতিত ওই কিশোরীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়েছে পুলিশ। তবে অভিযোগ আছে, নির্যাতনকারী ওই শিক্ষক একজন পুলিশ কর্মকর্তার শ্বশুর হওয়ায় তাকে গ্রেপ্তার না করে তালবাহানা করছে পুলিশ। বরিশাল থেকে শাহিন সুমনের তোলা ছবিতে রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নির্যাতিতা কিশোরী মরিয়ম জানায়, চুরির অভিযোগ তুলে এক সপ্তাহ ধরে তাকে নির্যাতন করে আসছে গৃহকর্তী। শুক্রবার সন্ধ্যায় বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। আমি সন্ধ্যাবার তিন থেকে টাকা পয়সা নিয়েছি গিয়ে, তাই বললো আমার মাসে মাথা ফুলে ধরে মাসে মা গাড়ির মাথা মাসে হাতে মাসে মাথা ফুলে ধরেছে ট্যাঙ্গু দু করেছি। প্রত্যক্ষদর্শীরা জানান, মরিয়মকে অমানসিক নির্যাতন করা হয়েছে। আমার বাঁচান আপনারা, তারপর আমি বলছি কেন করে, সে আমার খুব অত্যাচার করে, আজকেও আমার জুতো দিয়ে মারছে, সকাল বিকাল দুই তিনবার মারে। কাকি চুলরে ধরে নিচে ফালাইয়া ছয় সাতটা লাঠি দিছে, তারপর মেয়েটার মুখ দিয়ে রক্ত বের হয়েছে। আর গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ প্রথমে অস্বীকার করলেও জেরার এক পর্যায়ে নির্যাতনের কথা স্বীকার করেন গৃহকর্তী। কোনো মাইর দৈরি হয় না, তার এখন মারতে পারি কি পারি না সেইটা না তো মারছে, কেউ তো ও তো লুকেই পলাই গেছে। আমাদের তা ফিরে সানি না, ফিরে সানি না যে এই রকমের তুই এত বড় হয়রানি করলি, তখন দুইটা দিছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও বড় পুলিশ কর্মকর্তার আত্মীয় শুনে ঘাবড়ে যান তারা। বাবা মাকে ফোন দেব, ও বাবা মা আসবে, আসলে বাচ্চা যদি নিতে চায় নিয়ে যাবে। এদিকে ওই কিশোরী পুলিশের সামনে সাংবাদিকদের কাছে তাকে নির্যাতনের বর্ণনা দিল। পুলিশ পরিদর্শক বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। না, নির্যাতনের খবর আমরা পাইনি। মেয়েটা আপনার সামনে বসে বলল না, সেটা বলছে আপনারা, আমি শুনছি আপনার সামনে দাঁড়িয়ে বলছে, কিন্তু আমি আমাকে বলে নাই। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।